হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি কার। আমি ক্যান্ডি হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে। তোমাদের এর আগের ভিডিওটা দেখে তো বুঝতেই পেরেছ, তো সেই বাবার উদ্দেশ্যে যে ক্রিয়া কাজগুলো, আজকে আমাদের ঘাট কাজ। তো আমরা এখন মোটামুটি বাড়িতে, তোমাদের একটু আগেই দেখিয়েছি বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে। এখন আমরা সবাই সবাই বলতে তার তিন ছেলে, আমরা তিন ছেলের বউ সব ঘাটে যাব। ঘাটে যে ক্রিয়াকর্ম সেগুলো করব, দেখতে থাকো ভিডিওটা। আমাদের হিন্দুদের রিচুয়াল যে কতটা, মানে স্টেপ বাই স্টেপ, কোনো ফাঁক খবর থাকে না, এবং মন থেকে রিচুয়ালগুলো হয়। একটা বাবা মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে সে যে কত কিছু কষ্ট করে, তাদের অবদান কিছুতেই শেষ করা যায় না, কিছু ঋণ শোধ করা যায় না। কিন্তু সন্তান হিসেবে যতটুকু কিঞ্চিত মাত্রায় করা যায়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আমরা বাগবাজার গঙ্গার ঘাটে আসলাম ক্রিয়া কাজ করার জন্য। এখানে এত কাক দেখতে পাচ্ছ, আমরা বিশ্বাস করি হিন্দু ধর্মের লোকেরা যে কাক হচ্ছে এপারের বার্তা বহনকারী। সে এই যে খাবার দাবার যেগুলো সব দেওয়া হয়, বিশ্বাস করা হয় কাকের মাধ্যমে এগুলো গ্রহণ করে। আমরা তিন যা বসে আছি গঙ্গার ঘাটে, তার মধ্যে আমারই অবস্থা বিধ্বস্ত। আর এই যে গঙ্গার ঘাটে ওরা ভাইরা এখন ক্রিয়াকর্মগুলো করবে, তো আমি এই সুযোগে একটু ভিডিও করলাম যে আসলে বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। তবুও এইগুলো যে ক্রিয়াকর্মগুলো মানসিক শান্তির জন্য, যাদের বাড়িতে জায়গা থাকে না তারা এই গঙ্গার পারে ঘাটে বসে শ্রাদ্ধ শান্তি বা বাৎসরিক ক্রিয়া করে। কিন্তু আমরা আসছি শুধু গঙ্গায় যে ঘাট কাজ সেগুলো করতে। এগুলো হয়ে গেলে আমরা আমাদের বাড়িতে গিয়েই সব করবে। যে বাড়িতে দেখো, বাড়িতে চলে এসেছি, আগেই দেখিয়েছি যে আমাদের কত ধোয়া কাজা পয় পরিষ্কার এগুলো করতে হয়েছে। সেগুলো সব আগেই স্নান করতে যাওয়ার আগে বাইরে রেখে গেছিলাম। আর এই শ্রাদ্ধের সব কাজ হওয়ার জন্য ছাদে প্যান্ডেল করা হচ্ছে। প্রতিবার 31st প্রোগ্রামে তখন এক ধরনের হয়, তাই ভাবছি দেখে যে দেখো আজকে বাড়িতে অনুষ্ঠান, অনুষ্ঠান মানে আনন্দ। কিন্তু এই অনুষ্ঠানটা মোটেও আমাদের আনন্দ দিচ্ছে না, প্রতিটা পদে পদে বাবার কথা মনে করিয়ে দিচ্ছে। কিছুতেই মেনে নিতে পারছেন যে মানুষটা আমাদের পাশে নেই, কিন্তু তারপরও এটাই আমাদেরকে মানতে হচ্ছে। তো এই যে মায়ের ঘরে যে পিঠে পায়েস বানানো হবে, তার জন্য পিসি দুধ ক্ষীর করা শুরু করেছে। আর রাতে যে আমাদের বাড়ির নিয়ম অনুসারে আমার খয়ের মুরগি লাগে, তারপরে চিড়া নাড়ু, তো ওরা সবাই সেগুলো করছে। এগুলো না হলে শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ হয় না। তো আজকে বানিয়ে রাখছে যেহেতু কালকে সকালেই শ্রাদ্ধ কার্য সম্পন্ন হবে। তো ফুল দিয়ে এসছে, এটা এখন নাড়ুগুলো তৈরি হয়ে গেল। আসলে নাড়ু একটা পবিত্রতার প্রতীক, সবসময় আমাদের লাগে যে কোনো শুভকর্মে লাগে, শুভকর্মে পুজোতে। তো এক এক করে দিদি ওরা এগুলো সব করছে। এখন আমাদের সকালবেলা হলো, এই যে সকালে খাবার সব ক্যাটারিংয়ে বলা হয়েছিল, কারণ আমরা তো আগুন ছুঁতে পারবো না। তো এই জন্য যারা যারা খাচ্ছে সবাই আমার ঘরে টেবিলে খাবার দেয় একটু নিয়ে খেয়েছে। এখন ছাদে গিয়ে শ্রাদ্ধ কাজ শুরু হয়ে গেছে। দেখো কত লোকজন এসে গেছে যে শ্রাদ্ধ কাজের জন্য, যত আত্মীয় স্বজন বলা হয়েছে অনেকেই এসে দেখছে। আর এখানে এই দেখো ওরা ভাইরা মন্ত্র পড়ার জন্য বসে আছে। আসলে পুরো গোটা একটা দিন লেগেছে এটা আয়োজনটা করতে। ঠাকুরমশাই তিনজন লেগেছে, একজন ঘরে বাবা যেখানে ছিল সেখানে গীতা পাঠ করছে, একজন ব্রাহ্মণ সব গুছিয়ে দিচ্ছে, আর একজন ইনস্ট্রাকশন দিয়ে মন্ত্র পাঠ করাচ্ছে। আমরা এখানে বসে আছি, এরপরে আমাদের বইতের মন্ত্র পড়তে হবে। তো এক বছর আমাদের মাথায় কালো শ্বাস থাকবে। আমরা এই সময় কোনো
সুকার্য করতে পারবো না। আর ইনি হচ্ছে আমাদের কুলগ্রহী, উনি শান্তি জল সমস্ত ঘরে ছিটিয়ে দিচ্ছে। যেহেতু বাবাই ঘরটাতে ছিল, শুধু বাবার ঘরটা না, আমাদের সবার প্রত্যেকের ঘরে হচ্ছে। আর পরের দিন যে বাবাকে ভাত দেওয়া হবে তখন পিঠে পায়েসও করে যাবে, এটা আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তাকে তার পরিবারের সদস্য তার প্রিয় খাবারগুলো রান্না করে তো বাবার জন্য পিঠে পায়েস অনেকটা গুছিয়ে রাখা হচ্ছে, নাহলে কালকে অত সকালে কমপ্লিট করা সম্ভব হবে না। তো এখন আবার ছাদে আসলাম, এখন খাওয়ার জন্য আসলে দুপুর অনেকটা গেছে, আমাদের খেতে খেতে সন্ধ্যা হবে, কিন্তু যারা আত্মীয় স্বজন এসছে তাদের তো খাবার দিতে হবে। এই যে আমার শ্বশুরের মামা, আর আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে বড় ছেলে আর এদিকে ছোট ছেলে নর্মালি ক্রিয়া কার্যগুলো বেশি করতে পারে, আর প্রথম যে কজন ছেলে থাকে তারা সবাই করে, তবে কিছু কিছু স্পেসিফিক কাজ বড় সন্তান যে সেই করে। আস্তে আস্তে আত্মীয় স্বজন আসা শুরু করেছে, এর মধ্যে অনেককে আত্মীয় স্বজন সবাইকে চিনি, বাট হয়তো আমার ফ্রেন্ডকে অন্যজন চেনে না, বা অন্য জায়গাদের ফ্রেন্ডকে আমিও অনেক সময় চিনি না। তো বাবার ছবিটা পুরো ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে, পুরো ফুলে ঢেকে গেছে, এক রাউন্ড শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এখন পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেইগুলো সম্পন্ন হবে। আসলে অনেকটা টাইম, মানে সারাটা দিন কেটে যাচ্ছে এই ক্রিয়াগুলো কমপ্লিট করতে। আর সবাইকে দুপুরে খাবারের জন্য বসিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর কত সময় এরা সবাই বসে থাকবে। তাই বললাম যে যারা দূর থেকে এত কষ্ট করে আজকে দিনে আমাদের বাড়িতে এসছে, আর এই যে এখানে বলেছিলাম যে একজন গীতা পাঠ করছে, তো সেই অংশ বিশেষ তোমাদেরকে একটু দেখালাম। গীতা পবিত্র, গীতা জ্ঞান, তো যেখানে গীতা পাঠ হয় সেখানে সমস্ত তীর্থ বিরাজমান। এখন আমার শাশুড়ি মানে মামনি তার ক্রিয়াগুলো ব্রাহ্মণ সম্পন্ন করছে। আসলে জীবনটাই বড় প্যাথেটিক, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এই তিনটে আমরা মানুষ যতই আধুনিক হয়েছি সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেও এই তিনটে জিনিস কিন্তু আমরা কেউ নিজের নিয়ন্ত্রণে নিতে পারিনি, পারবো না। এখন আমাদের বয়েদের যে ক্রিয়াগুলো তার জন্য আমরা বসে পড়েছি, আমাদেরকে মা ঠাকুর সে মন্ত্র পাঠ করলো, আমরা মন্ত্র পাঠ করলাম। আসলে একদিন যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন থেকেই তো এই মানুষটার সঙ্গে আমাদের সম্পর্ক, কিন্তু আজকে মানুষটা নেই, এই কথাগুলো বলতে বা ভাবতেই চোখ বেয়ে জল নেমে আসছে। তারপরও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেখানেই থাক সে যেন ভালো থাকে, আর এই ক্রিয়াকর্মগুলো করে যদি সত্যিই সে ভালো থাকে তো সেখান থেকেই বলছি, মন থেকে প্রার্থনা করি বাবা যেখানে থাকুক সে যেন ভালো থাকে। বন্ধুরা তোমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো তার আত্মা যেন শান্তি পায়, সে যেন ওপারে ভালো থাকে, সে এপারে আমাদের যাদের তার সন্তান নাতি ছেলে বৌমা স্ত্রী যাদের রেখে গেছে তারা প্রত্যেকের জন্য এই শোক কাটিয়ে উঠে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, আর আর দেখানো পথগুলো সবাই জন্য ঠিক মতো ফলো করতে পারি আমরা। তো বন্ধুরা ঠাকুরমশাই আমাদের অনেক অনেক রকমভাবেই অনেক কিছু বলেছে। দেখো এখানে ও মানে আমার দুই ছেলে, আমার ভাসুরের ছেলে নাতিটাই বা দাদুকে দাদুর উদ্দেশ্যে মন্ত্র পাঠ করছে, কারণ ওরাও তো দাদুকে ভালোবাসে। তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে ওদের দিয়েও আমরা একটা পুচি দেওয়াবো, তো সেই জন্য ওদের তিনজনকে বসানো হয়েছে। আমাদের এখন ব্রাহ্মণ সেবা চলছে, দেখতে পাচ্ছ যে ঘরে
ব্রাহ্মণদের সেবা করিয়ে গীতা পাঠ সরি গীতা দান করা হলো, ভোজন দক্ষিণা, এগুলো যা কিছুই করা হচ্ছে সবই কিন্তু বাবার আত্মার শান্তি কামনার্থে করা হচ্ছে। আর এমনি গৃহে যাগ যজ্ঞ গীতা পাঠ এগুলো করলে গৃহে মঙ্গল হয়, শান্তি ফিরে, মানসিক শান্তি থাকে। আর আমরা আজকে রাতে বাবার জন্য রামায়ণ গানের আয়োজন করেছিলাম, তো সাথেই আয়োজন হচ্ছে রামায়ণের গান, রামায়ণের লোক, রামায়ণ গান করার জন্য লোক ঠিক করা হয়েছে। তো আর এই সমস্ত কাজটা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমাদের পিসি, আমার দিদি, এই কিছু কিছু লোক আসলে পাশে না থাকলে হয়তো এত সুন্দর করে আমরা আমাদের এই কাজটা কমপ্লিট করে উঠতে পারতাম না, অনেক কষ্ট হতো। তা আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারাই আমাদের এই দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এই সময়গুলো আসলে এদেরকে ভুলে যায় না, বেশি সবাইকে তিলক করিয়ে দিচ্ছে, তিলক পবিত্রতার প্রতীক। আর মামুনি আসলে এই এই জিনিসটা না উনি সব কিছু মন থেকে মানতে পারছেন, কখনো কাঁদছে কখনো আবার কথা বলছে, কিন্তু সব কিছু মিলে উনি পুরো ঘেঁটে আছে। আসলে ওনার যে কষ্টটা এটা হয়তো আমি বলে বোঝাতেও পারবো না, এটা সম্ভব না, এটা ভিডিওতে ধারণ করে বোঝানোর কিছুই নেই। তো ঈশ্বর তার সেই শক্তি দিক, সে যেন তার এই শোকটা কাটিয়ে উঠতে পারে, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে সে ফিরে আসুক। তোমরা সবাই ওনার জন্য প্রার্থনা করবে, উনি ভীষণ অসুস্থ হয়েও পড়েছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই আমার উদ্দেশ্য, যে রিচুয়ালগুলো তো তোমাদের দেখালাম, তা বাদে আমাদের প্রত্যেক সময় আমাদের সুখগুলো শেয়ার করি, তাই এটা আমার পরিবারের একটা দুঃখের মুহূর্ত, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্যই সেখান থেকেই একটু ভিডিও করা তোমাদেরকে দেখানো। জানি না তোমরা কে কেমনভাবে এটা নেবে, খুব খারাপ লাগছে ভিডিওগুলো করলাম শুধুমাত্র তোমাদেরকে এগুলো দেখানোর জন্য, রাতে খাওয়ার জন্য মা রামায়ণের লোক আছে যারা রামায়ণ গান করছে, তাদেরকে খাওয়া দিতে হবে। আমি এখন ঘরে যাবো, আর বেশি সময় রাতে খাবারগুলো পার্সেল করতে পারবে। এই ভিডিওর আরো কিছু অংশ আছে, পরের পার্টে আসবে, তোমরা আর আমার সঙ্গে থেকে দেখতে থাকো। এরপরে আস্তে আস্তে অন্য ভিডিও আনতে থাকবো তোমাদের জন্য। রামায়ণ গানটা এত সুন্দর হচ্ছে, বিশ্বাস করো আমার এখান থেকে উঠে নিচে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু